তিনি বলেছেন আমি এক বইয়ে বলে পড়েছিলাম আকিদা পরিশুদ্ধ না হলে ইবাদত কবুল হবে না কথাটা কি সঠিক আর আকিদার উপর ভালো লেখা ভালো একটা বইয়ের নাম জানতে চাই আকিদা পরিশুদ্ধ না হলে ইবাদত কবুল হবে না কথাটা সঠিক কারণ আকিদা বলতে আমরা যেটা বুঝি সেটা হলো ইমানের যে মৌলিক বিষয়গুলো আছে ইমানের যে ছয়টা রোকন আছে প্রত্যেকটার ব্যাপারে আপনি রিয়েল এবং সঠিক রিলেম যদি ধারণ করতে না পারেন ভুল বিভ্রান্তিকর চিন্তা চেতনা যদি লালন করেন তাহলে তো আঁকিদা শুদ্ধ হবে না কারণ আকিদা শুদ্ধ হয় আসলে ইমান দিয়ে আকিদা শুদ্ধ হয় ইমান দিয়ে আকিদা শুদ্ধ হয় ইসলাম দিয়ে ইমান বলতে আসলে যেটা আমি বললাম আর আরকানুল ইমান বোঝায় ইমানের ছয়টা রকম আল্লাহ সম্পর্কিত ঈমান ইমান আল্লাহর ফেরেস্তাদের সম্পর্কে ইমান আল্লাহর আসমানী গ্রন্থসমূহ সম্পর্কে তার নবী নবিরাসুলকন সম্পর্কে এবং তার আখেরাত দিবস সম্পর্কে আর তাদের সম্পর্কে এ সম্পর্কে কোরআন সন্ন্যায় যে সঠিক তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে সঠিক জ্ঞানটা দেওয়া হয়েছে সেটাকে ধারণ করতে হবে তাহলে সঠিক আকিদার অধিকারী হলেন আর পাশাপাশি ইসলামের প্রতি আপনার সঠিক ধারণা রাখতে হবে যেমন ইসলামের যে শাহাদার কথা আছে এবং ইসলামের যে অন্য অন্য রোকনগুলো আছে যেমন সালাত এখন যদি কেউ বলে যে আমি সালাত পড়লেও আমি মুসলিম না পড়লেও মুসলিম তাহলে তো সঠিক হলো না কেউ যদি বলে আমার সিএম রাখতে হবে না আমার সিয়াম যে ফরজ এটা আমি মানি না কিন্তু সে দাবি করছে সে মুসলিম কেউ যদি বলে যে না হজ ওমরা কিংবা ইত্যাদি এই জিনিসগুলোতে তাদের অনেক ঘাটতি আছে তারা ফরজিয়াত মেনে চলছে না তাহলে বোঝা গেল যে ইসলাম ইসলামের যে ইবাদতের প্রোগ্রামের কথা আমি বলছি ইবাদতের যে প্রোগ্রামটা আছে সে ব্যাপারে তার ক্লিয়ার জ্ঞান থাকা এটা সহি আকিদা। ইমানের যতগুলো আরকান আছে সে ব্যাপারে ক্লিয়ার জ্ঞান থাকা এটা হলো সহি আকিদা। আর আমরা জানি যে এমন মৌলিক কিছু বিষয় আছে ইমানের মৌলিক বিষয় ইসলামের মৌলিক বিষয় যেগুলো প্রত্যেক মমিনকে জানতেই হবে প্রত্যেক মুসলিমকে জানতেই হবে এই জানাটাই হলো আসলে বিশুদ্ধ আঁকিদা এই জানাটা যদি না থাকে তাহলে তার আকিদা শুদ্ধ হলো না ফলে সে যদি না জেনে একে দেখে ওকে দেখে ভুল করে এখানে গিয়ে ওখানে গিয়ে কবরে গিয়ে সেজদা করে বা নানাভাবে যদি সে ইবাদত করে তার সে ইবাদত কবুল হবে না আকিদার উপর ভালো আপনি একটি বইয়ের কথা জানতে চাচ্ছেন আমরা তিনটি বই আপনাকে আসলে যদি বলে দেই আশা করি তাতে আপনি হয়তো খুশি হবেন ইনশাআল্লাহ প্রথম বইটা হচ্ছে শেখ সালাল ফৌজানের আকিদাত তহিদ এটা বাংলায় অনুবাদ হয়েছে সে অনুবাদটা আমি করেছি দ্বিতীয় বইটা হচ্ছে অসুর আল ইমান এটি মদিনা বিশ্ববিদ্যালয়ের একদল প্রাজ্ঞবিজ্ঞ শিক্ষক এবং শিক্ষাবিদেরা করেছেন আকীদার উপর অত্যন্ত চমৎকার খুবই কম্প্রিহেন্সিভ একটা বই এটিও বাংলা ভাষায় প্রকাশিত বাংলাদেশেও প্রকাশিত এবং এটির বেশ কিছু কপি মদিনার কিংফাদ কমপ্লেক্স থেকেও ছাপানো হয়েছিল অসল ইমান এটিও আমরা অনুবাদ করেছি আর তৃতীয় যে বইটা সেটা হলো আহলসুন্নউল জামাতর আকিদা আকঈদা বইটা এভাবে লেখা আছে এটি খুবই সংক্ষেপে আলহোসুন জামাতের মূলধারার যারা ওলামাই করাম তাদের যে আকিদা তারা যেভাবে বিধৃত করেছেন এর মধ্যে শারহুল আকিদাত হাওয়া ইমাম ইমন আবিলাফি রাহেমাহুল্লাহ তিনি যে হাবিয়া সরা করেছেন তার আলোকে এবং আকিদার আরও অন্য অন্য অনেকগুলো বিশুদ্ধ মৌলিক গ্রন্থের আলোকে খুবই সংক্ষেপে আলোচনা জামাতের আকিদা লেখা হয়েছে এই সংকলনটি আমি আলহামদুলিল্লাহ করেছি যদি এটা খুবই সংক্ষেপ কিন্তু এখানে আকিদার মৌলিক পরিচয় পাওয়া যাবে ইনশাল্লাহ আর এক্ষেত্রে আমি একটু বলবো যে আকিদা পরিশুদ্ধ না হলে ইবাদত কবুল হবে না সেরকম অনেকগুলো আয়াত আমাদের সামনে রয়েছে আর একটা হাদিস রয়েছে হাদিসটা একটু আগে বলে নেই যদিও আল্লাহর কালামটা আগেই বলা উচিত এটা বোখারি মুসলিমের একটা হাদিস মাসুর একটা হাদিস আপনারা সবাই জানেন আবদুল্লাব রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে আমি রসুসাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি বুনিয়াল ইসলাম আল্লাহ খামসিন শাহাদাত আল্লাহ ইলাহিআাল্লাহ ওয়া নদর রাসোলা ওয়াই কামসাল ইতাইজা ওয়া হজ্জিল বেইতি ওয়াসমের অবাদান তাহলে ইসলামের ভিত্তি হলো এই পাঁচটা জিনিসের উপর এই পাঁচটা জিনিস এই ভিত্তিটাকে মেনে নিতে হবে এই ভিত্তিটার প্রতি আকিদা সঠিক রাখতে হবে হ্যাঁ আর যে ইমানের কথা আমরা বারবার বলেছি অনেকগুলো আয়াত অসংখ্য আয়াত কয়েকটা আয়াত শুধু বলছে সুরান নাহালের সাতানব্বই নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন মেন আমিলা সালেহান মেন দেখারিন আউ উনসা ওয়াহু আমো মেনুন ফেলানাহু হায়াতান তাইয়ে বেতন ওয়ালান জিয়ান্নাহুম এজ রাহুম বে আহসানি মা কানু ইয়া পুরুষ অথবা মহিলার যারাই আমাল সালেহ করবে এমত অবস্থায় যে তারা ইমানটা সঠিকভাবে তারা ধারণ করছে বিশুদ্ধ ইমান বিশুদ্ধ আকিদা তাদের অন্তরে রয়েছে এমত অবস্থা যদি ভালো আমল করে তাহলে ইমান ছাড়া ভালো আমল কোনো মূল্য নেই সেটা বোঝা গেল ইমানটা ঠিক রেখে যদি কোনো মোমেন ভালো আমল করে তাহলে আল্লাহ বলছেন কি ফেলানো হায়াতা হায়াতান তইবে তাহলে একটা পবিত্র জীবন আমরা তাকে দান করবো ওয়ালান জিজিয়ান্নাহ এবং তাদেরকে আমরা পুরস্কার দেব বে আহসান মাকানু মা কেন আহমেয়ারম্যালুন তারা যে আমল করত সে আমলের সবচেয়ে উত্তম পুরস্কার তাদেরকে দেব কিন্তু শর্ত হচ্ছে কি ইমান ঠিক রেখে আমলটা করতে হবে আরেকটা আয়াত রয়েছে সুরান একশো চব্বিশ নম্বর আয়াত আল্লাহ সুমান্তাল বলছেন পুরুষ অথবা মহিলার মধ্য থেকে যদি কেউ কোনো ভালো আমল করে সালে আমল করে অহুয় মেন এমতো অবস্থায় যে সে মোমেন অর্থাৎ তার ইমান এবং আকিদা ঠিক আছে ফ উলা ইকায়াত হলুন আল জান্নাত ওলা উদ্লাম কিয়া তাহলে তারাই জান্নাতে প্রবেশ করবে এবং তারা এক বিন্দু পরিমাণও জুলুমের মুখোমুখি হবে না তাদের উপর জুলুম করা হবে না সুরা আল কাহফের একশো সাত নম্বরে তে আল্লাহ তাল্লাহ বলছেন ইনাল্লা দিন ওয়াইমুলি কানাত জান্নাতুল জন্নাত উল নুজুলা যারা ইমান রাখবে ইমান ঠিক রাখবে অর্থাৎ আকিদা যাতে শুদ্ধ হবে ইমান ঠিক রাখা মানে বিশুদ্ধ ইমান কারণ আমাদের দেশে তো অনেকেই দাবি করছে ইমানের কথা কিন্তু সাথে সাথে তো সেরেকই করছে এটা আগেও ছিল আজও আছে আল্লাহ সামতাল বলছেন ওমাই উম আক্তার হোম বিল্লাহ হোম মুশেরকুন তারা অধিকাংশই ইমান রাখে বাট সাথে সাথে সেরেকও করে সুতরাং শিরেক মুক্ত ইমান এটাই হলো বিশুদ্ধ আকিদার মূল কথা শিরেক এবং মুক্ত ইমান যারা রাখবে এবং আমলা সোয়ালে করবে তাদের জন্য থাকবে জান্নাতুল দাউস নজুলা তাদের আতিথ্যের জন্য আর সুরা আসরের কথা তো সর্বজনবেদিত আমরা সবাই জানি সুরা আসরে আল্লাহ তাল্লাহ ইমানে এবং সালেহ শর্ত করেছেন যাবতীয় ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ সুবান্তাল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমানুর রাহিম আসর ইন আল ইনসান সকল মানুষ ক্ষতির মধ্যে আছে ইলা দিন আমানু শুধু তারা ছাড়া যাদের ইমান আছে অর্থাৎ যারা বিশুদ্ধ আকিদার মানুষ ইল্লা দিনা আমান ওয় আমুসলেহাত এবং যারা আমাল সালে করেছে তাহলে আকিদাটা বিশুদ্ধ করতে হবে তারপরে তো আমাল সালে আল্লাহ এখানে বল যদি আকিদা না লাগতো তাহলে ইল্লা দিনা আমানও বলারই দরকার ছিল না ইমানটাই হলো আকিদার মূল জিনিস মূল ক্রিম এই ইমানটা ঠিক না থাকলে মানে ইমানটা যদি কারো শুদ্ধ না হয় এবং ঠিক না থাকে তাহলে কোনো ব্যক্তি যদি বলে আমার আকিদা শুদ্ধ এটা কখনোই গ্রহণযোগ্য নয় আর সৌরাত জুমারের মধ্যে আল্লাহ তালা বলছেন ওলা ওলা ওহিয়া ইলাইকা ওয়াঈনা শরাকাল্না আমা ও কুনান্ন আল খাসরিন আর তোমার প্রতি ওহি করা হয়েছে এবং তোমার পূর্বে যারা ছিল যে সমস্ত নবী ছিলেন তাদের কাছে ওহি পাঠানো হয়েছে যদি তুমি শেরিক করো তাহলে তোমার আমল বাতিল হয়ে যাবে ওলেতা কুনান্না খাসিন এবং তুমি ক্ষতিগ্রস্ততা অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে বোঝা গেলো যে আমল বাতিলের জন্য আকিদা নষ্ট যদি হয় তাহলে আমল বাতিল হয়ে যাবে শেরিক করাটা আমল বাতিলের একটা উপকরণ যেটা আমরা বলতেছিলাম ইমান যদি ঠিক না থাকে তাহলে মানুষ কুফরি করবে হ্যাঁ তৌহিদ যদি ঠিক না থাকে তাহলে মানুষ শেরিক করবে তাহলে তৌহিদের বিপরীত শেরিক ইমানের বিপরীত কুফরি করার মধ্য দিয়ে সমস্ত আমল বাতিল হয়ে যায় এরকম আরও অনেকগুলো দলিল আছে আমরা সেই দলিলগুলো এখানে আর উল্লেখ করলাম না আশা করছি আপনারা আকিদার বই থেকে পড়ে নেবেন